নমস্কার, ঈশান বাংলার প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। আগামীকাল থেকে কড়া নিরাপত্তায় নতুন শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষা। উত্তর পূর্বের তিন রাজ্যে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। কালাইন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ইকো সেন্সিটিভ জোনে চলছে বেলাগাম পাথর বালির অবৈধ বাণিজ্য, অভিযোগ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আগামী কাল থেকে নতুন শিক্ষানীতিতে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রতিটি সেন্টারে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে জারি করা হয়েছে 144 ধারা, থাকবে সিসিটিভি ক্যামেরা। 4,23,000 পরীক্ষার্থী অবতীর্ণ হবে এবার মাধ্যমিক পরীক্ষায়। উত্তর পূর্বের তিন রাজ্যে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় সরকার গঠন প্রায় নিশ্চিত বিজেপি মিত্রজোটের। কেবল আনুষ্ঠানিকতা বাকি, এই তিন রাজ্যে ধূলিসাৎ কংগ্রেস। কাছাড়ের কাটিগোড়া কালাইন বন বিভাগের অধীন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ইকো সেন্সিটিভ জোনে চলছে বেলাগাম পাথর বালির অবৈধ বাণিজ্য। সক্রিয় তথ্য প্রকাশে আসতে ফের কাছাড় বন বিভাগের সক্রিয়তা ও স্বচ্ছ প্রশাসনিকতা নিয়ে সমালোচনা ও প্রশ্ন উঠেছে গোটা জেলা জুড়ে। তথ্য ও স্থানীয়দের অভিযোগ মতে, এলাকাবাসীর পানীয় জলের একমাত্র উৎস কালাইনছড়া নদী থেকে বেপরোয়া পাথর বালি পাচার হচ্ছে। এতে পানীয় জলের মারাত্মক সংকটে পড়েছেন বৃহত্তর এলাকার লোকজন। পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে গোটা এলাকায়। বন আইনের বাধা নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দিন রাত অবিরাম জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি পাথর। বন বিভাগের ব্যর্থতা ও বন মাফিয়া পুনমদেবের বেপরোয়া বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান অভিযোগকারী এলাকার লোকজন। আমি এইখানে চাষান্বিক। আজকে 5-6 বছর আগে থেকে মানে আমাদের জলের সুবিধা ছিল, কিন্তু এই 5-6 বছর পর থেকে দেখা যাচ্ছে যে রাত দিন জিসিপি করে আমাদের জলের হ্যাঁ বহুত নষ্ট করছে। এমনকি আমরা খাতে পিতে পারছি না, ছেলেমেয়েদের বহুত কষ্ট ভোগ করছে, বেমার আজার আছে, হ্যাঁ এটা নিয়ে বহুত সমস্যা। আমরা মহাদেরকে আপত্তি করেছি যে আপনারা পাথর নিয়ে যাও, কিন্তু জল আমার নষ্ট করবে না। জল নষ্ট করতে করতে আজকে কত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে আমরা। হ্যাঁ, তারপরে যেখানে মহালের ডাক আছে এর থেকে সীমা ছাড়া আবার মহাল তারা পাথর নিয়ে যাচ্ছে। ওদিকে জলের জলের মানে যা ব্যবহার হচ্ছে যে সবসময় গুলা হয়ে করে চলছে, আমরা ব্যবহার করতে পারছি না। আর কি করবো, ফরেস্টারকে জানাচ্ছি, মহলকে জানাচ্ছি, মহল জল কেন গুলা হচ্ছে, জল জিসিপি রাত দিন 24 ঘন্টা চলছে, 4-5-6 চলছে, এটার মধ্যে বহুত নষ্ট হচ্ছে জল। আমাদের শ্রমিকরা ব্যবহার করতে পারছে না, স্নান টান করতে পারছে না, আমরা কোথায় যাবো? এমনকি আমাদের বাগানে যেগুলো যে সরকার থেকে কুয়া দিয়েছে, কোম্পানি থেকে দিয়েছে, কুয়ার মধ্যে জল নাই। হ্যাঁ, নদী পুরা গর্ত হয়ে গেছে, কমসে কম 40-50 ফুট নিচে চলে যাচ্ছে, জল তো আর পাওয়া যাচ্ছে না। এগুলো তো করবো কি আমরা এরিয়ার মধ্যে, ইকোসেন্সিস এরিয়ার মধ্যে, হ্যাঁ এরিয়া এটার মধ্যে কুয়ারি গিয়ে হ্যাঁ কাজ করতে করতে সব এদিক থেকে আবার জলগুলা মানে কোনো জায়গায় জলের আর কোনো প্রবলেম নেই, যে সুবিধা মতন আমরা জল পাবো বলে সব নষ্ট। ফরেস্টারদের সাথে মিলে আবার উপর থেকে আবার হ্যাঁ এরিয়া ছাড়া থেকে আবার জল পাথর আনছে, কি করবো এখন? আমরা সবে এখন একত্রিত হয়ে করে বলছি যে আমরা এরা যদি সুবিধা না হয় জল বিভাগের মন্ত্রীও দেখুক আর সরকারও দেখুক ফরেস্টারও দেখুক, তারপরে আমরা এরা যদি না হয় সুবিধা তা আমরা এই জল জলের লেগে আমরা আলোন্দন করবো সুন্দর বাগান থেকে। নিখোঁজ হওয়ার তিন দিন পর মরদেহ উদ্ধার নন্দলাল ভরের। খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত দুর্লভছড়া জিপির সিপাহীছড়া এলাকার এক অস্থায়ী চা বাগান কর্মীর লাশ উদ্ধারে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন নন্দলাল। পরদিন রাতাবাড়ি থানার নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন তার পরিবারের লোকজনেরা।
তিন দিন পর মৃত নন্দলালের লাশ গভীর জঙ্গল থেকে বের করে পুলিশ। নন্দলালের খুনিদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার পরিবার সহ প্রতিবেশী লোকজনেরা। আচ্ছা, লাশ যে পুকুরি সে উঠাইয়া গিয়া থা, আপনি দেখা থা? ক্যা দেখা? देखनी है जा खून निकलत है, जा खून निकलत है, जा खून निकलत है, नाक में से खून निकलत रहा आए तो कैले रहना। अच्छा, जीभ निकाल तो ले रहना है, इतना जीभ निकले ले रहना। दूसरा देखो उनकर गाल हम जाके हाथे तो छुले बने एकदम नरम उनकर गाल रहना। हम ही इतना देखें जोर से बोला। जो मरा है वो आपका क्या क्या लगता है? देवर लगे। देवर ना? नाम क्या है? नंदेला भर। क्या करता था वो? काम कर रहा था बगान में। हाँ, ठीक है दफन। अच्छा, क्या आप उनका भौजी हैं? ना ना, मतलब उसका मौत कैसे हुआ पता है आपको? ना ना, हमने काम में से आके अपन खा बना के अपन सूत गए लन जा। ये सुतली राती के ना कब के का कैले बना सो नहीं हमने को मालूम नहीं थी। किसान घर के आपका काका को, आपको आपका जो काका है जो मारा गया है नंदलाल भर, उनको उनको कौन भगा के लेके गया? आप मैं बोल रहे नाम बताइए। संतोष मल्ला राणा, परेश भर, वसंत भर, उनका लड़का रानैया, और कोलेडिस राना जा, इनका परेश घर का ये पोखिया कहाँ ले गए माना जा, सोनू भर। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আজ থেকে 30 বছর আগে নকাটা জমির উপর নার্সারি করেছিলেন এক উদ্যমী ব্যক্তি জুনাইদ আহমেদ লস্কর এবং নাজিম উদ্দিন লস্কর। এখন 4 বিঘা 8 কাঠা জুড়ে রয়েছে নার্সারি। শুধু তাই নয়, এই নার্সারির মাধ্যমে এলাকার পরিবেশ সবুজ রঙে আলোকিত হয়েছে। সোনাই শৈতপুর চতুর্থ খণ্ডের মাউন্ট কার্মেল স্কুল সংলগ্ন সুমা নার্সারি। এই নার্সারিতে ফল, ফুল ও ফসলের পর্যাপ্ত চারাগাছ রয়েছে। এখান থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বাহিরেও চারাগাছগুলো সরবরাহ হয়ে থাকে। বাড়িঘর, স্কুল, সরকারি কার্যালয় বা যে কোনো প্রতিষ্ঠানকে সবুজ রঙে সাজাতে পর্যাপ্ত চারাগাছ রয়েছে। যদি কারো ফল, ফসল ও ফুলের যে কোনো চারাগাছের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন সুমা নার্সারি সোনাই সোদপুর চতুর্থ খণ্ড মাউন্ট কার্মেল স্কুলের বিপরীতে। যোগাযোগের নম্বর 7002426950। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্ষ, ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর, ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ফিরে এলাম বিরতির পর। শহরে চলতি ট্রেনের চাকার নিচে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত 10টা নাগাদ শিলচর তারাপুর স্টেশন সংলগ্নে সংঘটিত হয় দুর্ঘটনাটি। পরে রেল পুলিশ খবর পেয়ে ছুটে এসে লাশটি ময়নাতদন্তে নিয়ে যায়। খবর লেখা অবধি মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, তারাপুর স্টেশনের আশপাশে দিনরাত রেল লাইনের পাশ দিয়ে অবাধে লোকজনের চলাফেরা বন্ধ হলেই এ ধরনের দুর্ঘটনা রোধ পাবে বলে মত সচেতন মহলের। এবারের মাধ্যমিকে করিমগঞ্জ জেলায় পরীক্ষায় বসছেন 15,327 পরীক্ষার্থী। এর মধ্যে রয়েছেন 6,368 জন ছাত্র ও ছাত্রী 8,959। জেলায় মেইন সেন্টার রয়েছে 18 ও সাব সেন্টার 17টি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। শুক্রবার থেকে অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীন রাজ্য জুড়ে শুরু হবে মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। এ নিয়ে ঈশান বাংলার করিমগঞ্জের প্রতিনিধির এক সাক্ষাৎকারে বিস্তারিত তথ্য দেন স্কুল পরিদর্শক, প্ল্যানিং স্ট্র্যাটেজিক্যাল অফিসার অসিত দত্ত। করিমগঞ্জ জেলাতে টোটাল স্টুডেন্ট 15,327 জন, তার মধ্যে মেল 6,368, ফিমেল 8,959।
এবং আমাদের সেন্টার হলো 18টা সেন্টার, মেন সেন্টার 18টা এবং ভেনু সেন্টার আমরা আরও 17টা নিয়েছি। সুপারভাইজিং অফিসার আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 29 জন। তারপরেও ডিস্ট্রিক্ট অ্যাডমিশন থেকে ফ্লাইং স্কোয়াড করা হয়েছে, হেডেড বাই সার্কুল অফিসার, ম্যাজিস্ট্রেট অফিসার ইনচার্জ প্রত্যেক সার্কুলের, ওরা সবাই ভিজিট করবে, আমরা নিজেরাও ভিজিট করব। এবং আমাদের ডিস্ট্রিক্টে কোনো সেন্সিটিভ সেন্টার নেই, সুতরাং আশা করছি এইবারও ভালো করে হবে। এবার একটা নতুন জিনিস এসছে, যেটা হলো শর্ট কোয়েশন। শর্ট কোয়েশন ইভেন্ট 45 মার্কের শর্ট কোয়েশন থাকবে। তো এটা হলো ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স। তো এটা দুটা পেপার থাকবে, একটা শর্ট কোয়েশনে একটা পেপার থাকবে এবং ব্রড কোয়েশনের আরেকটা পেপার থাকবে, কিন্তু দুইটাই এক ইয়েতে ট্যাগ করে দেওয়া হবে। এটা নতুন সিস্টেম এসছে, তো এটা নিয়ে আমরা মিটিং করেছি সব সেন্টারকে, আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেন্টাররাও ওনাদের ফিডার স্কুলকে ভালো করে বুঝিয়ে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়। সেন্টারে কি নিরাপত্তা ব্যবস্থা থাকবে কি সেন্টার? হ্যাঁ, ডেফিনেটলি থাকবে। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন এবং সব সেন্টার ইনচার্জদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, মাইনুস হয়েছে এবং সঙ্গে সঙ্গে ডিসি স্যার ফ্লাই স্কোয়াড বানিয়ে দিয়েছেন, ওরা ভিজিট করবে এবং প্রত্যেক সেন্টারে পুলিশ পার্সোনেল থাকবে। কত বছর দেখা গেছে আমাদের এখানে করিমগঞ্জে কিছু পার্সেন্টেজের দিক দিয়ে ফলাফলের, এবছর আপনার কীরূপ আশারূপ? না, এই বছর অনেক আগে থেকেই আমরা একাডেমিক কাউন্সিলর মিটিং করেছি সব হেড অফ দ্য ইনস্টিটিউশনকে নিয়ে, এক্সট্রা ক্লাসও ওরা করিয়েছে এবং আমার বিশ্বাস এবার ভালো রেজাল্ট হবে করিমগঞ্জে। সর্বশেষে প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, ওরা যাতে ভালো করে পরীক্ষা দেয়, আমাদের ডিস্ট্রিক্ট যাতে ভালো রেজাল্ট করে, এই শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে সোনাইকচুদরমে। ফের বুধবারে রাতে বাড়ির উঠোন থেকে উধাও প্রাক্তন শিক্ষকের স্কুটি, চাঞ্চল্যকর চুরির ঘটনায় আতঙ্কর ছায়া দেখা দিয়েছে কচুদরমের বন তারাপুরে। একের পর এক চুরির ঘটনার পর পুলিশে এজাহার পড়লেও চোর পাকড়াওয়ের কোনো খবর নেই। অপরদিকে চোরের আতঙ্কে নিদ্রা উবে গেছে এলাকার লোকজনের। জানা গেছে কচুদরম থানার অধীন বেশ কটি এলাকায় গত 3 মাস থেকে চলছে একের পর এক বাইক ও স্কুটি চুরির ঘটনা, কিন্তু আজ অবধি চোর ধরপাকড়ে ব্যর্থ কচুদরম পুলিশ। বুধবার রাতে স্কুটি চুরির ঘটনা তুলে ধরে পুলিশে এজাহার দাখিল করেন এস চিংলেন খন্তাসিংহ। 12টার পরে মানে আমার একটা স্কুটি AS11T6055 নম্বরের একটা স্কুটি মানে চুরে লয়া গেছে। আমরা বনতারাপুরে অনেক প্রায় ডিসেম্বর মাস থেকে এই যে চুরির স্কুটি মোটরসাইকেল চুরির কাজটা শুরু হয়েছিল, আজ পর্যন্ত প্রায় 10টারও বেশি চুরি হয়ে গেছে। আমি ইদানিং আজকেই সকালে আমি কচুদরম থানায় আমি আমার রিপোর্ট করিয়েছি, থানার কাছে আমি দাবিটা জানিয়ে এলাম যে এত মাস ধরিয়া মানে প্রায় 10টার উপরে চুরি হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ওসি সাহেব বলল যে আজকে এখন আমার এখানে আইন উপস্থিত হইবা, জিনিসটা কি হয় না হয় দেখবার লাগিয়া। আমি মানে আপনার মিডিয়ার মাধ্যমে আমি এইটুকু বলতে চাই যে আমাদের যে কচুদরম থানায় একটু যদি সচেতন হয়, কোনো কিছু একটু অ্যাক্টিভলি যদি কাজ করে, এতদিন থেকে একটা না একটা তো ধরতে পারতো, কিন্তু আজ পর্যন্ত কোনো একজনকে তারা এখনও তারা ধরতে পারেনি। তাই আমি দুঃখ প্রকাশ না করিয়ে পারছি না, এইটুকু আর কি। যে আমার কীভাবে করা না করা এটা সবের সহযোগিতা চাই এইসব দুষ্কৃতি কাজটা বন্ধ করার জন্য। শুধু বনতারাপুর না, আশেপাশের আপনার বলি বস্তি বলিমণি। সোনাইয়ের বারিকনগর দ্বিতীয় খণ্ডে আয়োজিত হলো পীর মাঝ ভাণ্ডারির বার্ষিক উরুস।
বুধবার দিনভর বিভিন্ন কার্যসূচি ও রাতে দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বার্ষিক উরুস। সভাপতি গোলাম বাবুল ফকির তার বাড়ির কিছুটা অংশ পীর আব্দুল কাদের জিলানির নামে ওয়াকফ ঘোষণা করেন। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। আগামীকাল থেকে কড়া নিরাপত্তায় নতুন শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষা। উত্তর পূর্বের তিন রাজ্যে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। কালাইন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ইকো সেন্সিটিভ জোনে চলছে বেলাগাম পাথর বালির অবৈধ বাণিজ্য, অভিযোগ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।